তো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলার জন্য। তো এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে জয়েন্ট করিনি, কারণ ওই ভিডিওটার সাথে জয়েন্ট করলে অনেকটা বড় হয়ে যেত, তো সেই জন্য এটা আবার আরেকটা বানিয়েছি। ওটা পার্ট 1 আর এটা পার্ট 2 করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ, দয়া করে। এখন আমরা প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছি। তো এই প্যান্ডেলটা মানে প্যান্ডেল সাজায়নি, এটা একটা জঙ্গল। তো জঙ্গলের মধ্যে তো জঙ্গলে কারা থাকে? জঙ্গলে ভূত থাকে। তো আমরা ভূতের পাড়ায় চলে আসছি। তো এবার আমরা তোমাদেরকে প্রত্যেকটা ভূতের বাড়িতে গিয়ে ভূতের বাড়ি কেমন, ভূত কেমন দেখতে, তো সেটাই আমরা এখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, একটা ভূত এখানটায় দাঁড়িয়ে আছে, আরেকটা ভূত এইদিকে কি যে করছে, ভূতগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমাদেরকে দেখছে। আর বলছে ভূতগুলা যে আজকে আমাদেরকে আবার মানুষগুলো দেখতে চলে আসছে, আমাদের পাড়ায় চলে আসছে, আজকে মানুষগুলাকে খাবো। তো যাই হোক, এখানটায় যদি একা আসা যায় তো খুবই ভয়, মানে ভয় লাগবে। তো একা কেউ আসতে পারবে না। আর এদিকে ভূতের আওয়াজ দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে সত্যিকারই ভূতের পাড়ায় চলে আসছি আমরা। তো আমরা তোমাদেরকে একটু ভূতের আওয়াজগুলো শোনাবো হালকা করে। তো শোনো, শুনে তোমাদেরকেও ভয় লাগবে, তোমরাও এখানে একা আসতে পারবে না। তো আরেকটা ভূত এই যে দাঁড়িয়ে, এটা ভূতিনি, এটা ভূত না, এটা ভূতিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে দাঁড়িয়ে আছে। আরেকটা এদিকে আছে, এই ভূতটা একদম পুরো ড্যান্স করতেছে। তো আরেকটা খাতারনাক ভূতের কাছে চলে আসলাম। ওরে বাপে, ভূতটাকে দেখে তো আরো ভয় লাগছে, মনে হচ্ছে সত্যিকারই ভূত। এই ভূতটাকে দেখে আমরা জিজ্ঞাসা করলাম যে ভূত তোর নাম কি, কিন্তু বললো না। ভূতটা বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। আরেকটা লাশ ঝুলঙ্গি খাচ্ছে। ওরে বাপে, এটা যে কার লাশ! এই লাশটাকে জিজ্ঞাসা করতে হবে, কোথা থেকে আসছে, বাড়ি কোথায়। একা একা ঝুলঙ্গি ঝুলঙ্গি খাচ্ছে, ভয় লাগছে আমাদেরকে। ওরে বাপরে বাপ, দেখে একদম কি বলবো, খতরনাক দেখাচ্ছে এই ভূতটাকে। তো যাই হোক, জোর মনের মতো ঝুলঙ্গি খাচ্ছে, আর পাগুলো ঝুলিয়ে দিয়েছে, আবার পাছা থেকে ধোয়া বেরোচ্ছে, ভূতের পাছা দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর এদিকে যে লাশ পুড়াচ্ছে, আর এদিকে আবার ঠাকুর আছে। তো শ্মশান ঘাটে তো মা কালী বাস, তো সেখানে ওর সেখানে থাকে। তো এদিকে লাশ পোড়াচ্ছে, মনে হচ্ছে সত্যিকারই লাশ পোড়াচ্ছে। এই যে একটা লোক পোড়াচ্ছে, আর এদিকে দুটা ভূত দাঁড়িয়ে আছে, আর এখন একটা বাঘ জঙ্গলে মানুষ খাচ্ছে, সত্যিকারই মানুষ খাচ্ছে। আর এই যে ভূতের এলাকাটা এখন তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে, দেখো যে এলাকা, এটা ভূতের পাড়া দেখছো। সবার বাড়ি বাড়ি একদম আলো জ্বলতেছে, আর ওদের আজকে মেলা, ভূতগুলার আজকে মেলা। ওরাও মেলা বসিয়েছে, চারপাশ দিয়ে ঘুরছে আর এনজয় করছে। তো ভূতের পাড়া শেষ, এখন আমরা ভূতের পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভূতের পাড়ায় থাকবো না। তো ভূতের পাড়া থেকে আমরা বেরিয়ে এখন আরেকটা অন্য ঠাকুরের মণ্ডপে আমরা চলে যাচ্ছি। তো চলেও আসলাম। এই যে এই ঠাকুরের মণ্ডপটাও খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমরা এখন মণ্ডপের ভিতরে যাচ্ছি। এই যে এখন ভিতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো খুবই সুন্দর মা কালীর ঠাকুরটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আর এদিকে প্রচুর লোক আসছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। তো আমাদের সেলফি নেওয়ার চান্সই হচ্ছে না, আমরা তো ভিডিও করতে ব্যস্ত হয়ে যাচ্ছি। তো তাও মাঝখানে মাঝখানে দুটা দুটা করে সেলফি নিচ্ছি, আর উপরে পাখিগুলো ঝুলছে। তো আরেকটা মণ্ডপে চলে আসলাম। এই মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। এই যে ভোলে বাবা, ভোলে বাবার পাশে অনেকগুলো সৈন্য দাঁড়িয়ে আছে, আর এদিকে ঘোড়া, ঘোড়ার উপরে কেউ বসেনি, শুধু একা একাই ঘোড়া দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আমি এখন তোমাদেরকে ভিতরে গিয়েও দেখাবো। এই মণ্ডপটাও খুব সুন্দর দেখতে। তো এই যে এখন আমরা মণ্ডপের ভিতরে যাচ্ছি। এই যে একদম সোনার ঠাকুর, মনে হচ্ছে সোনা দিয়ে বানিয়েছে মা ঠাকুরকে। আর এদিকে বলে বাবা তার পাশে, খুবই সুন্দর হয়েছে। আর একটা মণ্ডপে চলে আসলাম। এই মণ্ডপটাও খুবই সুন্দর সাজিয়েছে, কোনো মণ্ডপই খারাপ না, সব মণ্ডপই ভালো হয়েছে। আর এখানটায় একদম সেই আমাদের গ্রামের ধান চাষ, বিচন কিভাবে লাগায়, ধান কিভাবে লাগায়, ধান কিভাবে কাটে, তো সেটাই ওনারা তুলে ধরেছেন। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে কাচি ধান কাটা আমি দেখছি সত্যিকারই, না অরিজিনাল না ডুপ্লিকেট। তো ভাবলাম এটা অরিজিনাল না, এটা ডুপ্লিকেট কাচি।
আর এই যে ধান একদম হাড়িতে ভরে রাখছে অনেকগুলো ধান, আর এদিকে বস্তা, আর এদিকে ঠাকুর বসে আছে, তারপর এদিকেও ধানের বস্তা আছে। আর এটা একদম তোমাদের সেই উপরেরটা দেখাচ্ছে, উপরে তো উপরেও খুব সুন্দর ভালো হয়েছে উপরেরটা। এই যে থালা বাটি বাইন্ধে রাখছে, ঝুলিয়ে রাখছে, টিফিন বাটি মানে ধান কাটবে আর তারপর খাবার নিয়ে যাবে। আরেকটা মণ্ডপে চলে আসলাম আমরা, তো এখানেও প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটাও খুব সুন্দর। আর এদিকে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখানেও খুব সুন্দর সাজিয়েছে মণ্ডপটা ভিতরেও, বেশ যতগুলো মণ্ডপের ভিতরে ঢুকছি মনে হচ্ছে কোথায় চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিও এখান থেকে শেষ, আবার অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।